খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি বিষয়ক ওয়ার্ড গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়নের 8 নং ওয়ার্ডের চণ্ডীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ইএএলজি প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত এই গণশুনানির আয়োজন করা হয়। 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য মইনুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও পরিষদের সচিব নূর আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল। গণশুনানি কার্যক্রম পরিচালনা ও পরিষদের ক্ষমতায়ন নাগরিক সুবিধাসমূহের বিশদ আলোচনা করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইকবাল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি গাজী নজরুল ইসলাম, পরিষদের হিসাব সহকারী আব্দুল্লাল মামুন, ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবলু, হাসানুর রহমান, স্বপন সর্দার, আইবুর রহমান সহ আর অনেকে।